আজ আমি একটা হেলদি লাঞ্চ রুটিন শেয়ার করছি। এই লাঞ্চে আমি রেখেছি বেবি কর্ন ও মাশরুম দিয়ে মিক্সড ভেজিটেবল, ভেজ মুগ ডাল, নারকল দিয়ে লাউ, মূলো ও পালং শাকের ঘণ্ট, চিকেন কারি, মূলো বেগুন বড়ি দিয়ে কাঁচা তেঁতুলের অম্বল এবং ঘরে পাতা দই। প্রথমে আমি ভেজ মুগ ডালটা করে নেব। এর জন্য মুগের ডালকে শুকনো কড়ায় ভালোভাবে ভেজে জলে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি এবং গাজর, বিনস, ফুলকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এতে কুচিয়ে রাখা সব আনাজগুলো দিয়ে দিলাম ও মিডিয়াম আঁচে চাপা দিয়ে দিলাম। আনাজগুলো একটু নরম হয়ে এলে আঁচ বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে এলে এতে দুটো গোটা এলাচ ও আদা দিয়ে আঁচ কমিয়ে কষে নেব। আদা একটু ভাজা হয়ে এলে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য ভেজে নিয়ে এতে অর্ধেক টমেটো কুচো দিয়ে দেব। টমেটো একটু নরম হয়ে এলে সামান্য নুন দিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। এবং পরিমাণ মতো জল, চিনি ও নুন দিয়ে ফুটতে দেব। আমরা সাধারণত মুগের ডাল একটু মিষ্টি খাই, আপনারা চাইলে মিষ্টি কম দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে ডালটাকে চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। এতে সমস্ত ফ্লেভারটা ডালে সমানভাবে মিশে যাবে। 5 মিনিট পরে চাপা খুলে সামান্য ধনে পাতা কুচো ও দুটো গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এবার 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে আরো 5 মিনিট কম আঁচে হতে দেব। এই সময় ডালে নুন, মিষ্টিটা আরো একবার চেক করে নেবেন। এরপরে আমি বেবি কর্ন ও মাশরুম দিয়ে একটা মিক্সড ভেজিটেবল রান্না করব। এর জন্য গাজর, কপি, আলু, সিম, পেঁয়াজ কলি, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি মিডিয়াম কেটে নিয়েছি এবং অল্প মাশরুম এবং বেবি কর্ন ছোট স্লাইস করে নিয়েছি। অল্প রসুন ও পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে প্রথমে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে রসুন কুচো দিয়ে দেব। একটু ভাজা হয়ে এলে পেঁয়াজ দিয়ে দেব। সামান্য ভাজা হয়ে এলে প্রথমে বেবি কর্ন দিয়ে দেব এবং তারপরে ফুলকপি দিয়ে ভাজব। একটু পরে আলু দিয়ে দেব ও চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। অন্য বার্নারে জল গরম করে তাতে মাশরুম দিয়ে ফুটিয়ে নেব। এদিকে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট পরে গাজর ও নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার মিডিয়াম আঁচে চাপা দিয়ে হতে দেব।
মাশরুম ফুটে গেলে মাশরুমটা ছেঁকে তুলে নেব। এবার এদিকে 3-4 মিনিট পর চাপা খুলে শিম ও বিনস দিয়ে দেব। এবার এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব ও ভালো করে মিশিয়ে নেব। এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে এর সাথে টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার নুন ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। এবার 2 মিনিট পর চাপা খুলে ওতে কড়াইশুঁটি গুলো দিয়ে দেব। এই সময় যদি জল শুকিয়ে আসে তাহলে খুব সামান্য জল ছিটিয়ে চাপা দিয়ে দেবেন। এবার অন্যদিকে মাংসের আলুটা সিদ্ধ করতে বসিয়েছি। কম আঁচে 3 মিনিট হওয়ার পরে এতে মাশরুমটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় স্বাদটা একবার চেক করে নিন এবং চাপা দিয়ে 4 মিনিট রেখে দেব। কম আছে 4 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এই রান্নাটা একদম কম আছে, সবজি থেকে বেরোনো জলই হয়, বাইরে থেকে কোনো জল লাগে না। একদম শুকিয়ে না গেলে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এতে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এর জায়গায় আপনারা চাইলে যে কোনো সবজি মশলা দিতে পারেন অথবা গোলমরিচ ও মাখনও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার 3 মিনিট কম আঁচে চাপা দিয়ে হতে দেব। সব সবজি প্রায় ঠিকঠাক সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিন ও চাপা দিয়ে আরো 3-4 মিনিট রেখে দিন। এবার যে রান্নাটা করছি এটা খুব পুরনো একটা রান্না, সেটা হলো নারকল দিয়ে লাউ, মূলো, পালং শাকের ঘণ্ট। এটা করার জন্য আমি অনেকটা পরিমাণে পালং শাকের সঙ্গে তার থেকে অল্প পরিমাণে লাউ শাক ও একদম কম পরিমাণে মূলো শাক কুচিয়ে কেটে নিয়েছি। আর আনাজ নিয়েছি একদম ছোট করে কুচানো মূলো, কচু ও কাঁচকলা, আর অল্প পরিমাণে কুচানো আলু ও বেগুন। এছাড়া নিয়েছি নারকেল কুড়ো, ছোট বড়ি, আদা বাটা অল্প পরিমাণে, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা। প্রথমে কড়াই তেল দিয়ে ছোট বড়িগুলো ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এবার কড়াই একটু বেশি পরিমাণে তেল দিয়ে এতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দেব।
ফোড়নটা একটু গরম হয়ে গেলে এতে সব সবজিগুলো দিয়ে আঁচটা বাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব, আর এতে অল্প আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আনাজগুলোর সঙ্গে আদা বাটাটা মিশিয়ে নেব। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে রাখবো, তারপর একটু আঁচটা কমিয়ে দেব। আদাটা দেওয়ার কিছুক্ষণ পরে এতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবং অল্প সামান্য নুন দেব। এবার আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেব। এবার চাপা খুলে একটু নেড়ে দেব, নেড়ে চেড়ে দেব, কেন এতে এই রান্নাটায় কোনো জল লাগে না। প্রথমে আঁচ কমিয়ে আঁচটা অর্ধেক সেদ্ধ করে নেব, পরে এবার অল্প অল্প করে শাক দিয়ে আনাজগুলোর সঙ্গে মিশিয়ে নেব। একবারে পুরো শাক দিলে হবে না, কেন শাক বেশি পরিমাণে থাকলে অল্প অল্প দিয়ে শাকের জলটা বেরিয়ে এলে শাকটা যখন আস্তে আস্তে কড়াতে কমে আসবে বাকি শাকগুলো সব দিয়ে দেব। পরিমাণে প্রথমবারে দেওয়ার শাকটা একটু কমে এলে বাকি শাকটা আমি এতে কড়ায় দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। আনাজগুলো আমি কম আঁচে চাপা দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিয়েছিলাম এবং বাকিটা শাক থেকে বেরোনো জলে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নায় কিন্তু আনাজগুলো একদম কেটে দিতে হবে, গোটা থাকলে চলবে না। আমি এখানে পাশের বার্নারে তেঁতুলের চাটনিটা বসিয়েছি। এই রেসিপিটা আমি আমার পরের ভিডিওতে ডিটেলসে দিয়ে দেব। মুলো, বেগুন, বড়ি দিয়ে এই কাঁচা তেঁতুলের চাটনিটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। শাক থেকে জল বেরিয়ে এলে চাপা খুলে আঁচ বাড়িয়ে একদম শুকনো হওয়া অবধি ক্রমাগত নেড়ে চেড়ে রান্না করতে হবে এবং সব আনাজগুলোকে ঘেঁটে মিশিয়ে দিতে হবে। এবার এতে চিনি দেব, এতে চিনি বেশি পরিমাণে লাগে, না হলে শাকের কষা ভাব কাটবে না। আমি এখানে কোনো নুন দিলাম না, কারণ আমি প্রথমে আনাজের সাথে নুন দিয়েছিলাম এবং পরে শাকের সাথেও নুন দিয়েছিলাম। যদি এবার স্বাদটা দেখে নুন লাগে তাহলে নুন দিতে হবে। এবার আমি নারকেল কুড়োটা উপর দিয়ে দিয়ে দেব। এবার আঁচ বাড়িয়ে ভালোভাবে শুকনো হওয়া অবধি নেড়ে চেড়ে রান্না করতে হবে, নাড়া বন্ধ করলে ধরে যেতে পারে। খেয়াল করবেন কোনো আনাজ যেন গোটা না থাকে, সব যেন ভালোভাবে মিশে যায়। যদি গোটা গোটা থাকে তাহলে আঁচ কমিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিন। এই রান্নায় কিন্তু বাইরে থেকে এতটুকু জল লাগে না। আরও একবার স্বাদটা দেখে নিন, যদি নুন মিষ্টি লাগে তো এই সময় দিয়ে দিন।
যখন একদম শুকিয়ে আসবে, একদম জল থাকবে না, তখন একটা জায়গায় ঢেলে ওপর দিয়ে ভেজে রাখা ছোট বড়িগুলো গুঁড়িয়ে ছড়িয়ে দেব। এরপরে চিকেনের প্রিপারেশনটা এই ভিডিওতে আর দেখালাম না, এটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, যদি মনে হয় তো দেখে নিতে পারেন। বাকি রইল ঘরে বাতা টক দই, এটা পরের ভিডিওতে আমি আপলোড করে দেব। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এই রকম আরও ট্র্যাডিশনাল লাঞ্চ মেনুর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।